হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে দারুণ মজার একটি পিঠা, কলার পিঠা প্লাস কলা প্লাস আম দিয়ে আমি পিঠা বানাবো। আমার যা যা উপকরণ লাগবে, আমার লাগবে দুটি কলা, একটি আম, এক কাপ পরিমাণ আটা, হাফ কাপ পরিমাণ চিনি, আমার লাগবে পরিমাণ মতো দুধ, আর লাগবে বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে নিব সামান্য একটু লবণ। আর পিঠাটি ভাজার জন্য তেল, ডুবো তেলে পিঠাটি আমি ভাজবো, তার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব। চলুন পিঠাটি তৈরি করা যাক।